গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ব্লগার সাইডে আমরা কিভাবে কাস্টম কন্ট্যাক্ট আস টেমপ্লেটটি অ্যাড করব বা কন্ট্যাক্ট আস নামের যে পেজটি আছে সেই পেজটি ক্রিয়েট করবো কীভাবে, সে প্রসিডিউরটি দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের ব্লগার সাইডে লোগো অ্যাড করব, প্লাস যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল শেয়ারিং সাইটগুলো আছে এই সাইটগুলো কিভাবে অ্যাড করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আসল কাজে। প্রথমে ব্লগার ইন্টারফেস থেকে লেআউটে চলে যাবেন। এবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে গিয়ে দেখুন, এখানে হেডার লোগো নামে একটি অপশন আছে, হেডার লোগো, এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন। অলরেডি আমি আমার লোগোটি অ্যাড করে রেখেছি, আমি আপনাদের শুধু প্রসিডিউরটা দেখাবো কিভাবে। দেখুন, রিমুভ লোগো ক্লিক করে এখানে ব্রাউজার নামে একটি অপশন আছে, ব্রাউজার অপশনে ক্লিক করে আপনার পিসির যেখানে লোগোটি রেখেছেন সেখানে চলে যাবেন। দেখুন লোগোটি অবশ্যই 172x60, অর্থাৎ লোগোটি সাইজ হতে হবে 172x60। লোগোটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এবার লোগোটি আপ হচ্ছে, এরপরে সেভে ক্লিক করে দিবেন। হেডার লোগো আপ করা কমপ্লিট। এবার মোবাইল লোগো, অর্থাৎ যখন এই সাইটটি মোবাইলে শো করবে তখন যে লোগোটি দেখাবে সেই লোগোটি আপ করবেন। আপ করার জন্য এখানে এডিট নামের অপশনটিতে ক্লিক করবেন। অলরেডি আমি অ্যাড করে রেখেছি, আমি আপনাদের শুধু প্রসিডিউরটা দেখাচ্ছি। রিমুভ ইমেজে ক্লিক করবেন, এরপরে ব্রাউজারে ক্লিক করে মোবাইলের জন্য লোগোটি সিলেক্ট করবেন। দেখুন লোগোটি মোবাইলের জন্য যে লোগোটি সিলেক্ট করবেন সেটার সাইজ অবশ্যই 145x35 হতে হবে, 145x35 না হলে আপনি কখনই আপ দিতে পারবেন না। এবার ওপেনে ক্লিক করবেন। আপ হয়ে গেলে এবার সেভে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে হেডার অ্যাডস 728x90, অর্থাৎ এখানের যে মানে অ্যাডের যে ইটা আছে ট্যাম্পলেটটা আছে এই ট্যাম্পলেটটা আমাদের ডিলিট করে দিতে হবে। যখন আপনার অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন ওখান থেকে আপনি অ্যাড করে দিবেন, এই ধরনের ট্যাম্পলেটের দরকার নেই। এটা ডিলিট করার জন্য এখানে গিয়ে এখান থেকে রিমুভ করে দিবেন। এরপরে একটু নিচের দিকে গিয়ে দেখুন, সরি উপরের দিকে গিয়ে এখানে সোশ্যাল টপ নামে একটি অপশন আছে, এই অপশনটিতে এডিটে ক্লিক করবেন। এখানে অনেকগুলো সোশ্যাল শেয়ারিং অপশন আমি অ্যাক্টিভ করে রেখেছি, আপনাদের শুধু প্রসিডিউরটা দেখাবো। প্রথম দেখাবো ফেসবুক, এখানে দেখুন এডিট নামে একটি অপশন আছে, এডিটে ক্লিক করে এখানে ফেসবুক লিখবেন। অবশ্যই ফেসবুকটি ছোট হাতের অক্ষরে লিখবেন, বড় হাতের অক্ষরে লিখলে এখানে আপনার ফেসবুক অপশনটি শো করবে না, অর্থাৎ আমি যেভাবে লিখেছি এভাবেই লিখবেন। এবং এখানে ইউরাল, অর্থাৎ আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে এখানে লিঙ্কটি বসিয়ে সেভে ক্লিক করবেন। সেম এইভাবে টুইটার, গুগল প্লাস এবং পিনস্টার সবগুলো অ্যাড করে সেভে ক্লিক করবেন। এরপরে একটু নিচের দিকে গিয়ে দেখুন এখানে সোশ্যাল উইডগেট নামে একটি অপশন আছে, এখানে আপনি এডিটে ক্লিক করবেন। এখানে টাইটেলের স্থানে আমি লিখেছি সংযুক্ত থাকুন, এই টাইটেলটি আপনার যে টাইটেলটি লিখবেন সেই টাইটেলটি এখানে দিয়ে দিবেন। এবং এরপরে পিনস্টার, ফেসবুক, টুইটারস, জিপি প্লাস, অর্থাৎ গুগল প্লাস যেগুলো আছে পরপর আপনি অ্যাড করবেন। অ্যাডের প্রসিডিউরটি আমি দেখিয়ে দিই, এখানে এডিটে ক্লিক করে পিনস্টার লিখবেন অবশ্যই এবং ছোট হাতে লিখবেন। এবং এখানে যদি আপনার ইউরাল থাকে ইউরাল দিবেন, আর ইউরাল না থাকলে এখানে হ্যাশ স্যাম্পলটি দিয়ে দিবেন, হ্যাশ স্যাম্পল, আর ইউরাল থাকলে এখানে আপনার ইউরালটি কপি করে সেভে ক্লিক করবেন। সেম ফেসবুকের জায়গায় এডিট করে ফেসবুকটি লিখবেন ছোট হাতের অক্ষরে এবং আপনার ফেসবুকের লিঙ্কটি দিয়ে দিবেন, তারপরে সেভে ক্লিক করবেন। এবার আমরা একটু লেভেলগুলো সাজিয়ে নিই, প্রথমে থাকবে ফেসবুক, তারপরে টুইটার, তারপরে জি প্লাস, পিন্টারেস্টটা একটু নিচে চলে আসবে। এখানে দেখুন অ্যারোর কীতে
এবার আমরা সিরিয়ালটা সাজিয়ে নিলাম। এবার সেভে ক্লিক করবেন, সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। চলুন দেখি এবার আমাদের ব্লগের ইন্টারফেসটা কেমন আসছে। দেখুন আইকন দেখাচ্ছে, প্লাস এখানে দেখুন সোশ্যাল শেয়ারিং বাটনগুলো দেখাচ্ছে, আমি তিনটে অ্যাড করেছিলাম। নিচের দিকে গিয়ে দেখুন সংযুক্ত থাকুন দেখাচ্ছে, প্লাস ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এবং গুগল প্লাস। এরপরের অপশন আমাদের ফেভিকন। ফেভিকনটা কি, অর্থাৎ ফেভিকনটা বলতে ধরুন এই যে ব্লগারের যে ছোট্ট একটা আইকন দেখাচ্ছে এটাকেই ফেভিকন বলা হয়। এই আইকনটি কীভাবে অ্যাড করবেন চলুন আমরা দেখি। প্রথমে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন ফেভিকন, দেখুন অনেকগুলো ফেভিকন ই চলে আসছে। এখান থেকে ফেভিকন ডট আইসিও জেনারেটর এই লিঙ্কটি ভালোভাবে দেখে রাখুন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন। এবার দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনার ফেভিকনটি ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট ইম্পোর্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে দেখুন ইমেজ ফাইল, এখানে ব্রাউজারে ক্লিক করে আপনার যে আইকনটিকে ফেভিকনে ক্রিয়েট করবেন সেই আইকনটি বা পিকচারটি সিলেক্ট করে দিবেন। আমি এই পিকচারটি ফেভিকনে ক্রিয়েট করব, আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার আপলোডে ক্লিক করব। দেখুন ফেভিকনটি ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের ডাউনলোড ফেভিকন এই অপশনটিতে ক্রিয়েট করতে হবে এবং আমাদের ফেভিকনটি ওই যে ওখানে ছোট্ট করে দেখাবে, যেমন যে এখানে ফেভিকনগুলো দেখায় আমাদের সাইডেও এই ফেভিকনটি শো করবে। আমরা ডাউনলোড ফেভিকনে ক্লিক করব। ওকেতে ক্লিক করব, ফেভিকনটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এখানে দেখুন ফোল্ডারটা দেখে নেব। দেখুন আমাদের এই ফেভিকনটি দেখাচ্ছে। এবার এই ফেভিকনটা আমাদের ওয়েবসাইটে আমরা আপ করে দেব। কিভাবে আপ করব সেই প্রসিডিউরটি দেখি। আবার ব্লগারে গিয়ে এখানে ফেভিকন নামের যে অপশনটি আছে এখানে এডিটে ক্লিক করব। এখানে ব্রাউজারে ক্লিক করব। দেখুন এই যে ফেভিকনটি আছে এই ফেভিকনটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এবং এরপরে দেখুন ফেভিকনটি দেখাচ্ছে, সেভে ক্লিক করব। দেখুন ফেভিকনটি এখন দেখাচ্ছে, আমরা একটু দেখি যে ফেভিকনটা কেমন দেখায়। অনেক সময় দেখা যায় যে 8 ঘন্টা বা 7 ঘন্টা পরে লোড হয়, আবার অনেক সময় পরপরই লোড হয়ে যায়। আমরা দেখি আমাদের ফেভিকনটি আসছে কিনা। না, এখনও ফেভিকনটি এসে পারে নাই। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে একটি সাইডের লোগো আপ করবেন এবং প্লাস ফেভিকন তৈরি করবেন এবং সেটা আপ করবেন, সেই প্রসিডিউরটা আমি দেখালাম। এরপরের ভিডিওতে দেখাবো যে কীভাবে হেডার মেনু, অর্থাৎ সাইটটির যে মেন মেনু আছে এই মেন মেনুটি কীভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসিডিউরটি দেখাবো। তাহলে বন্ধুরা ভালো থাকবেন এবং আমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।